শনিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাত্মা গান্ধীর সমাধি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শেখ হাসিনা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি সমাধির উপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেন এবং দর্শনার্থীর বইয়ে সই করেন। এর আগে রাজঘাট সমিতির প্রধান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। শেখ হাসিনা শুক্রবার বিকেলে দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লি পৌঁছেন। 15 দিনের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতে এলেন তিনি। গত 9 জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। শেখ হাসিনা মোদীর মধ্যে আজ 1-to-1 বৈঠক হবে, এরপর এদের প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। এছাড়া দুই নেতা উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।